চীনের কাজাখস্তান পর্যটন বর্ষ 2024 উদ্বোধনী আয়োজনে বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশনা, গান ও নাচ, জমকালো স্টেজ ইফেক্টের মাধ্যমে কাজাখস্তানের অনন্য সাংস্কৃতিক আকর্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য জাঁকজমকপূর্ণভাবে প্রদর্শিত হয়। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, কাজাখস্তানের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন করে। এতে প্রায় 200 কাজাখ শিল্পী ক্লাসিক ও আধুনিক উপাদানগুলোকে একত্রিত করে 10টিরও বেশি মনোমুগ্ধকর প্রোগ্রাম উপস্থাপন করেন। এ সময় কাজাখ পারফর্মাররাও শ্রোতাদের কাছ থেকে উষ্ণ করতালি অর্জন করে ক্লাসিক চাইনিজ মিউজিক পিস প্রস্তুত করে। কাজাখস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাদ নুর্থলিয়েভ বলেন, চীনে কাজাখস্তান পর্যটন বর্ষের সফল আয়োজন উভয় দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চীন একটি ভালো প্রতিবেশী, নির্ভরযোগ্য বন্ধু এবং কাজাখস্তানের স্থায়ী কৌশলগত অংশীদার। আজকের এই মহৎ অনুষ্ঠানটি আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও অটুট বন্ধুত্বের একটি প্রমাণ। চীনে কাজাখস্তান পর্যটন বর্ষের সফল আয়োজন উভয় দেশের কল্যাণে ব্যাপক অবদান রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এর আগে চীনে কাজাখস্তান পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দন বার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং কাজাখ প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ। সাংস্কৃতিক আদান প্রদান এবং পর্যটন সহযোগিতা চীন ও কাজাখস্তানের জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের কাজ করবে বলে উল্লেখ করেন শি জিনপিং। কাজাখস্তান ও চীন বন্ধু সুলভ প্রতিবেশী এবং দুই দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হচ্ছে উল্লেখ করে তোকায়েভ বলেন, কাজাখস্তানের একটি দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে, যেখানে অনেক আকর্ষণীয় স্থান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। সেই সঙ্গে মানুষের আতিথেয়তার কারণে কাজাখস্তান চীনা পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। রওজায় জাবিদ ঐশী, CMG বাংলা।